রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতালে আগুনে ক্ষতিগ্রস্ত 7টি আইসিইউ এখনও চালু করা যায়নি, তবে কার্ডিয়াক রোগীদের অন্য আইসিইউ বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনের ঘটনায় চিকিৎসা সেবা খুব একটা ব্যাহত হচ্ছে না বলে দাবি করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার ফারহানা আহমেদ সরণী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। তিনি বলেন, কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যথেষ্ট নজর রয়েছে সবার। জানান, কার্ডিয়াক রোগীরা আগের মতোই সেবা পাচ্ছে। গত 19 এপ্রিল হাসপাতালের কার্ডিয়াক বিভাগে আগুনের ঘটনা ঘটে। গতকালও হাসপাতালের ময়লার স্তূপে আগুন লেগেছিল। এদিকে গরমে এই হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। সাধারণ সময়ের তুলনায় গরমে প্রতিদিন 200-300 রোগী বেশি আসছে। যা যারা সেবা পাওয়ার কথা, বিভিন্ন ইকো থেকে শুরু করে আদার্স যে চিকিৎসা ব্যবস্থা, সেটা সম্পূর্ণ স্বাভাবিকই আছে। অ্যাজ এ হোল আমাদের চিকিৎসা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো ধরনের প্রভাব পড়েনি।